Assalamualaikum everyone. আজকে আমি আপনাদের সাথে একটু মজাদার ডেজার্ট রেসিপি শেয়ার করব। প্রথমে আমি হাফ গ্লাস পানি নিয়ে নিলাম। তারপর নিয়ে নিব সুগার এক চামচ। এখন নিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ। তারপর নিব মিল্ক পাউডার এক চামচ। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি অ্যাড করে দেব ডানো হেভি ক্রিম দুই চামচ। দেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন হাঁড়িটাকে কম আছে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব দুধের এই মিক্সচারটা। এখন আমি এটাকে 7-8 মিনিটের মতো কুক করব এন্ড অনবরত নাড়তে থাকব। যখন এটা অনেক ঘন এন্ড ক্রিমি হয়ে যাবে তখন আমি দুটি গ্লাসের মধ্যে এটি সুন্দর করে সার্ভ করে নেব। এটা গরম গরম অবস্থাতে গ্লাসের মধ্যে সার্ভ করে নিতে হবে। আপনারা চাইলে চিনি অ্যান্ড রেড ফুড কালার পানির মধ্যে মিশিয়ে সুন্দরভাবে একটি সিরাম তৈরি করে নিতে পারেন। আমি এখানে সৌন্দর্যের জন্য রোবজা নিয়ে সুন্দরভাবে এটা চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে। এটা ভালো লাগার জন্য আমি উপর দিক দিয়ে সুন্দরভাবে পেস্তা বাদাম দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো বাদামের গুঁড়ো দিয়ে এটা সুন্দরভাবে সার্ভ করতে পারেন। এটা আমি হাফ এন আওয়ারের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আশা করি এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, আমি আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।